হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো। ক্যারি দর্জি বাড়ির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমি আজকে দেখাতে চলেছি কীভাবে দেরগোস কাপড় দিয়ে আপনারা 33 ইঞ্চি লম্বা প্লাজো প্যান্ট কাটিং করবেন। চলুন দেখা যাক। দেরগজ দিয়ে আপনারা ছোটো বাচ্চার প্লাজো প্যান্ট কীভাবে কাটিং করবেন আমি দেখাচ্ছি। দেখুন, কাপড় এখানে হচ্ছে, কাপড় হচ্ছে দেরগজ, ঠিক আছে? আমি চার বাসে বাস দিছি বহরের দিক দিয়ে কাপড়, ঠিক আছে? লম্বা হবে 33 ইঞ্চি। আমি উপরে একটা দাগ দিয়ে নিলাম, তার নিচে আরেকটা দাগ দিলাম 1/2 ইঞ্চি করে। এরপর ওতেই মাপ নি, লম্বা হচ্ছে 33 বরাবরের দাগ দিয়ে দিলাম। একদম মুখোমুখি আসছে 33-এ। আমি এই দাগ থেকে হাইট জন্য নিচ্ছি 10 ইঞ্চি, যেহেতু ছোটো মেয়ে 10 ইঞ্চি, 10.5 ইঞ্চি দিলে হবে, 10.5 দিলাম। তারপর এইভাবে সোজা একটা দাগ দিয়ে দিলাম, এটা কিন্তু এতটুকু বাস দিলাম কাপড়, অত লুজ লাগবে না, ছোটো মেয়ের জন্য পুরো লুজটা লাগবে না, তার কারণ আমি 12 ইঞ্চি করে বাস দিয়ে নিলাম। নিচের মুখের জন্য একটা দাগ দিয়ে নিলাম। এখন আমি 18 থেকে হাইট মাপ নিলাম, হাইট মাপ থেকে এটা হচ্ছে হাই থেকে একটু শেপ দিয়ে নিলাম। আমি এখান থেকে শেপ কাট দিয়ে শেপ কাটের শেপটা অনুযায়ী একটু রাউন্ড দিয়ে দিচ্ছি। ভালো করে খেয়াল করবেন, খেয়াল করলে হয়তো দ্বিতীয়বার আর দেখতে হবে না, আপনারা একবারেই দেখাতে কাটিং করতে পারবেন। আমি কাটিং করে নিচ্ছি, মাপের বাইরের অংশ দিয়ে কাটতেছি, মাপ বরাবর সেলাই হবে। পায়ের মুড়ি দিয়ে চাকান দিয়ে নিচ্ছি এবং উপরের দাগটা যেখানে ছিল ওইখান দিয়ে আমি চাকান দিয়ে দিচ্ছি। যেহেতু আমার উপরের জন্য, রাবারের জন্য, বড়ার জন্য এখানে কাপড় নাই, কাপড় দেরগজ হিসেবে এখানে কাপড় নাই, আমি যার ফলে এখানে জোড়া দিয়ে নেব। আপনাদের বুঝতে কোনো ধরনের সমস্যা হলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, চেষ্টা করব আপনাদের সমস্যাগুলো সমাধান করার জন্য। বসায় কেটে নিলাম 2 ইঞ্চি থেকে একটু কম, আমি এটা এখানে মাঝখানে কেটে নিলাম, মাঝখানে কেটে দুইটা করে নিচ্ছি। এই দুই ভাগে ভাগ করার পর এটা হয়ে গেল। এটা আপনারা জোড়া দিবেন ভিতরে, বাইর থেকে এইভাবে বাইর থেকে সেলাই করে ভিতরে দিয়ে দিবেন, ঠিক এইভাবে সেলাইটা ভিতরে দেখা যাবে, সেলাইটা বাইরে রাখবে না, এই অংশটা আপনারা রাবার লাগাই নেবেন।
নিচের বর্ডার যেহেতু চিকন হবে এখানে আর লাগবে না, এখানে জোড়া দিতে হবে না, বর্ডারটা হবে চিকন। আমার কাটিং ভিডিও যদি আপনাদের কোনো উপকারেতে আসে তাহলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। পাশে থাকা বেল আইকন অন করলে হবে কি, আমি যে কোনো ভিডিও কাটিংয়ের আপলোড দিলে আপনার